ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এখানে যে ভাই প্রশ্ন করেছেন যে মুমিন এবং মুত্তাকির ভেতরে পার্থক্য কি, তো এই প্রশ্নের উত্তরে এক নম্বর কথা হলো যে মুমিন এবং মুত্তাকি শব্দের দিক থেকে যদিও ভিন্ন ভিন্ন, কিন্তু ভাব অর্থের দিক থেকে প্রায় একই। যে মুমিন তাকেই মুত্তাকি বলা যায়, যে ব্যক্তি মুত্তাকি তাকেই মুমিন বলা যায়, কিন্তু শাব্দিকভাবে শাব্দিক দিক থেকে একটা পার্থক্য আপনার মাথায় ফুটে অটোমেটিক আসবে। এটাকে বুঝাতে গিয়ে আগে একটা উদাহরণ আপনাকে দিয়ে বুঝাই। ধরুন আপনার বাপের আপনারা পাঁচটা ছেলে, তো আপনার বাপ কোনো লোকের সামনে আপনাদের পাঁচ ভাইয়ের কথা বলছে যে আলহামদুলিল্লাহ আমার সবগুলো ছেলেরা ভালো, কাউরি অন্যায় করে না, কাউরির কিছু মেরে খায় না, নমাজ রোজা করে, আমার সবগুলোই ছেলে ভালো। তবে তুলনামূলক আমার ছোট ছেলেটা বেশি সৎ এবং পরহেজগার। তার মানে কি বোঝা গেল? যে সব ছেলেগুলোই ভালো, কিন্তু তুলনামূলক ছোট ছেলেটা বেশি ভালো। তার মানে পাঁচটাই ছেলে মুমিন, পাঁচটাই ছেলে সরল পথে সঠিক পথে চলে, কিন্তু পাঁচজনের ভেতরে একটু বেশি পরহেজগার এবং বেশি একটু সৎ ছোট ছেলেটা। তো এখানে যেমন ধরনের একটা পার্থক্য আপনি মাথায় আঁচ করতে পারছেন, ঠিক ওই রকম আঁচ করেন মুমিন আর মুত্তাকির ক্ষেত্রে। যে মুমিন বলতে যেই কোনো মানুষ সরল পথে চলে, সঠিক পথের পথিক, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে চলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলে, এবং যেসব কাজ আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বিরত থাকে, সে ব্যক্তি হলো মুমিন। ঠিক ওই রকমই মুত্তাকিও। মুত্তাকি কিন্তু একটু পার্থক্যটা বুঝবেন, যে মুত্তাকি হলো যে ব্যক্তি আল্লাহ যেসব আদেশ করেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন সেই সবগুলো মেনে চলে, যে সবগুলো নিষেধ করেছেন সে সবগুলো থেকে বেঁচে চলে। কিন্তু এখানে সাথে সাথে তার অন্তরে আল্লাহর একটা ভয় থাকে, আল্লাহর একটা ভয় নিয়ে সে এই সবগুলো মেনে চলে, আর সেই সাথে আল্লাহর কাছে যে নেয়ামত রাখা আছে জান্নাত স্বর্গ ওই সবগুলো পাওয়ার অর্জন করার একটা মনে লালসা এবং আশা থাকে। এই লোভ এবং আশা নিয়ে এবং আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো থেকে দূরে থাকে, অনুরূপ আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা অন্তরের ভিতরে আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা পাওয়া যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ভালোবাসা অন্তরের ভেতরে থাকা বা পাওয়া যাওয়া, এটা হলো মুত্তাকির লক্ষণ। তো যে ব্যক্তি ইমানের ক্ষেত্রে বলা হলো সরল পথে চলা, আল্লাহ রাসূলের কথা মেনে চলা, নিষিদ্ধ কাজ থেকে দূরত থাকা, বিরত থাকা, তার ভেতরেও ইমান আছে, সে মুমিন। কিন্তু একজন পরহেজগার বা মুত্তাকি যাকে বলছি, তার অন্তরের ভিতরে যে পরিমাণ আল্লাহর ভয় পাওয়া যায়, পরকালে যে আল্লাহর কাছে আছে সেই জিনিসের প্রতি যে একটা আশা আগ্রহ থাকে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাটা যে অন্তরের অন্তরস্থল থেকে থাকে বা পাওয়া যায়, একটু যেন মুমিনের সাথে তুলনামূলক একজন পরহেজগার বা মুত্তাকির ভেতরে জিনিসটা বেশি ফুটে উঠে। তো এই ধরনের এই প্রকৃতির যে সব মুমিনগণ তাদেরকে বলা হয় মুত্তাকি। আশা করি আপনি একটু মাইন্ড লাগিয়ে আমার কথাগুলো বুঝার চেষ্টা করলে হয়তো বা একটু পার্থক্য আপনার মাথায় বুঝে আসবে। তবে এমনি সাধারণ অর্থে
যে ব্যক্তি মোত্তাকি সেই হলো মমিন, যে মমিন সেই হলো মোত্তাকি, এই দিক থেকে একই আর কি। আশা করি উত্তর সন্তোষজনক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।